السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আজকে যদি আমি না আসতাম আপনারা কিভাবে আমার সুনাম করতেন না বদনাম করতেন তাহলে আসছেন আপনারা খুশি আছেন আমি একটা অনুরোধ করব যদি আসলে ভালোবাসি তাকে অনুরোধ না খালে অনুরোধটা রাখবেন কি না সেটাই বলে আপনার মামলারও চাবো না সাদরও চাবো না যখন জায়গা লোকজন বেশি হবে সকলে সব সাইডগুলো বসবে সবাই আসেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُ
নবীর প্রেমে নাম যেব কেন বসে আসো বুঝি না উম্মতের মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা একটা মানুষ
পকেট দেখে নাই, ব্যাগ দেখে নাই, সর্বপ্রথমে দেখেছে আমার ছেলের মুখটা কেন শুকনা। প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। কাল কিয়ামতের মাঠে তমাম পৃথিবীর মানুষ পুনরায় কবর থেকে উঠবে। সেই মহান বিপদের দিনে আমাদের মা বাবার পরে জান্নাতের পোশাক পরে কবর থেকে উঠালো। এই তালগাছি মদিনাতুল উলুম মাদ্রাসা এতিম বাচ্চাগুলো আমিনান করে কেয়ামত পর্যন্ত এই আলেম বানানো কারখানাকে তুমি কবুল করে নাও। সর্বপ্রথমে এক ফোঁটা চোখের পানি তোমার দরবারে আমি দিলাম, যাদের সামান্য কোন সহযোগিতা এই কোরআনের বাতি কুকুর চলে উঠেছে তার কাছে বাঁচে, তাদেরকে দেখে তোমার হাবিবের সাথে পরিচয় করে জান্নাতি আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পৃথিবীতে আর একটাও না,
বাংলাদেশে একজন বিখ্যাত উনি আছেন, উনি ছিলেন, উনি এখন নাই, উনি কবরে আছেন। এই উনিটার নাম হলো কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ। আজকাল এই কাঠের পেছনে টিপির ভাই টিপির আসছে এদের নাম বেশি, কিন্তু এত আল্লাহ উনি বাংলা করেছিলেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ। উনার প্রসার প্রসার নাই, কিন্তু উনি একজন বড় ধরনের বাংলা বলিনি, বলি বাংলা বলিয়ে উনি কারিয়ানা পাস করে আবার সৌদি আরবে চলে গেলেন। সৌদি আরবে সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে বিখ্যাত কারি হয়ে লেখাপড়া শেষ করে সৌদি আরবে একটা মেয়ের বিয়ে করেছে। এই বিয়ে করার তার কারণ আছে, উনি এক বাড়িতে যাই গেছিলেন, এই দেশের বিখ্যাত কারিয়ানা পাস করে যাই কোরআন পড়তেছিল। এই আট দশ বছরের একটা মেয়ে বলতেছে আমি এখন কি করবো? বাংলার জমিনে গিয়ে তুমি আছে কিনা জানি না, উনার 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 গ্রামে নাকি গ্রাম থেকে তখন সারা বাংলাদেশে কুরআনের বাকি সাপ্লাই দেওয়া শুরু হয়ে গেল। আমি যে মাদ্রাসার থেকে মাদ্রাসার কি পয়দা বক্তা পয়দা পয়দা হয় মাদ্রাসায় কি পয়দা হয় প্রতীক পয়দা হয় মাদ্রাসায় আইন পয়দা হয় মাদ্রাসায় আল্লাহওয়ালা পয়দা হয় মাদ্রাসায় পীর পয়দা হয়। আমি তো লন্ডনে বাস করেছি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, কোরআন না জানলে আমি শুনেছি সালাই মালাই কম এইভাবে বিভক্ত হওয়া যায় নাকি? মাদ্রাসায় যেটা করে চলে বলুন ঠিক করে তাহলে মাদ্রাসার ভিতরে কি সঙ্গী পয়দা হয় না আল্লাহওয়ালা পয়দা? অনেকে বলেন মাদ্রাসার ভিতরে জঙ্গি পয়দা হয়, এটা একটা হিংসাত্মকমূলক কথা। তার মানে সে চাচ্ছে যে কোরআন আমাদের দরকার নাই। এইবার বলুন আমাদের কোরআন দরকার আছে কি? কোরআন যার দরকার না সে মুসলমান হতেই পারে। বাবা জিরা আমি অবাক হয়ে গেছি, তিরিশটা ছেলে যদি লিল্লা পুদিনকে খায় বলুন সুবহানাল্লাহ, আজকে বলতে হবে না বলেন সুবহানাল্লাহ। সবজির যে দাম আল্লাহ তালা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন সবাই বলে মাদ্রাসা গুলো আছে দেখেই কোরআন শরীফের বাকি এক হলো বাংলার জমিনের জমি আছে।
বাংলাদেশের পুকুরের পানি নড়ে আমার মনে হয় বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশে হওয়া উচিত। সেদিন থেকে ওই ছেলে শুকায় যায়, যেদিন থেকে সেন বানিয়ে দিয়েছে সেদিন থেকে শুকায় যায়। আস্তে আস্তে তুই শুকায় যাচ্ছিস, যেদিন থেকে আমি চেন গলায় দিয়েছি সেদিন থেকে শোকার সময় পড়েছি। সন্তান বলতেছে মা আমি এক গোহে রসুলি করি, কিন্তু মা গো তোমার গোহে রসুলি করি নাই, এই টেনশনে আমি শোকায় যাচ্ছি। তাহলে এই জায়গায় ভূমিকম্প হয় না কেন? ভূমিকম্প ঠেকানোর জন্য বহু জায়গায় ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে থানায় থানায় মহল্লায় মহল্লায় কোরআনের ঘর মাদ্রাসা আছে, যার জন্য ওই কোরআনের ঘর মাদ্রাসার জন্য আমরা বাংলার মানুষ আল্লাহর কসম থেকে রেহাই পা। মোল্লা তোর কিয়ামত পর্যন্ত, মোল্লা তোর কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার কাছে মোবাইল যদি বলতেন তোমরা বক্তা আপনাকে তুমি একটু কিছু বলে দাও, আপনি তাড়াতাড়ি ওসিকে দেন, ওসিকে যখন ওনার স্ত্রী বলবে একটু কলকা করেন, ওসির প্রথম কারণে বলবে কোনো নেতা নেতা কাজ হবে না। বলবে কি বলবে বলেন কি এই ভুলটা করে কবরে যাইও না, একটা আলিম যদি বংশের মধ্যে থাকে কিয়ামতের মাঠে তোমার হাতে হ্যান্ডকাপ লাগানোর ক্ষমতা না। একদিন সংসদে চার কাছে মন্ত্রী বলতেছে আব্বা আমি যতদিন মন্ত্রী আছি ততদিন না রায় কাকি আছে, আর মন্ত্রী না থাকলে আমাদের না রায় কাকি নাই। বাবা তুমি এমন একটা লেখা পড়া করেছো মৃত্যু পর্যন্ত নারায় থাকবে আছে,
লোকে দিলা জীবনে বন্ধা দিতে পারবে না, মিলাদ পরীক্ষায় টাকা পাবে, টিটকারি মারবে, জীবনে সরকারি পদের কথা বেসরকারি চাকরি হবে না। একটা জিনিস বলে রাখবো, তোমার চাকরির দরকার নাই, আমার মা বুকের মধ্যে জড়ে হয়ে তোমাদের মতো যখন আমি মাদ্রাসায় পড়তাম, আমার মা শুধু চোখের পানি ফেলতেন। আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। টাকা দিয়ে কি করবা তুমি? খাওয়ার অভাব আছে, এসে বাড়িতে খাইলা হইতে হাবিস নাই। কত দিন যাই রে ভাই, মাছ ছায়া খাবো, 40 বছর ধরে খাইয়েই যাচ্ছি, খাবার পিছনে পিছনে তোর মারে সরে বলেন ঠিক কি? খবরদার কাল মুসলিমকে মাদ্রাসায় পড়া বন্ধ করে না, খবরদার ভুল হয়ে যাবে। কিন্তু এর মতো সুখের জিনিস কুরআন শরীফ তুলে বুকে করে নিয়ে আমি খুশি হয়ে তোমাকে জাহান্নামে যেতে বলছি। জাহান্নাম খুশি থাকে না? খুশি থাকে আল্লাহ কে যাও হাবিস এর মুখে চলে যাও। আমার আল্লাহ বলে উত্তর দেন করে, তোমার কোরআন শরীফ যে বুকে করে গেছো, আমি আল্লাহ তোমাকে ফাস্টিলার পুরস্কারে পুরস্কৃত করলাম। ইঞ্জিনিয়াররা যখন পাস করে এনে তা ভাইরাস মোটর সাইকেল দেয়, কত কিছু দেয়, তারপরে বিশাল একটা চেক দিয়ে দেয় ইঞ্জিনিয়ার, কি বলে পাস করিস আমাদের দেশের বিখ্যাত ছেলে, সে 5 লাখ টাকা একটা চেক নিয়ে যাও। লক্ষ লক্ষ টাকা আয় করে নিয়ে চলে গেল। খবরদার খবরদার খবরদার, তোমাদের সে কিয়ামতের মাঠে দেওয়া হবে। বলি কেমন দেওয়া হবে? আল্লাহ বলেন 35 কোরআনের বরকত আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম, তোমার পছন্দ মতো জাহান্নামীকে এক জান্নাতে নিয়ে যাও। অভিযোগের ভাইয়েরা খবরদার ব্যথা নেবেন না, পুলিশ প্রশাসন ভাইয়েরা কথা না বুঝে খবরদার হ্যান্ডকাপ লাগাবেন না, সচিব আছে ভয় দর্শন নিতে পারবে নাকি? আমি যখন মাদ্রাসা থেকে জায়গির বাড়িতে খাইতে যাইতাম, ওই জায়গির বাড়ির বউটা অনেক সময় গরম কালামাকে তালের পাখা দিয়ে যখন ভাত খেতাম ফেলে যেতাম কাটাল দিয়েছে, ওই মেয়েটাকে আমি জাহান নামে দেখেছি। আমার আল্লাহ তারা কি বলবেন? আমার স্ত্রী গতকালকে বলতে হবে কাল থেকে খুব অসুস্থ, মানে এত অসুস্থ
নিচের দিকে তাকালে শুধু নাক দিয়ে শুধু পানি পড়তেছে, এত ঠান্ডা লাগছে। আচ্ছা এখন কি পানি পড়ছে? আমার স্ত্রী জিজ্ঞাসা করে এত অসুস্থ অবস্থায় আসলে তুমি ওয়াজ করো না কি বাড়িতে এমনি ফিরে আসো? বলে স্ত্রী রে তুমি জানো না আমি যদি বয়া হতাম, বয়া তুমি বলে বোঝো না মানুষ সারা আল্লাহর কোন গতি নাই, একেবারে সবাই বলছে নাউজুবি, মানুষ সারা আল্লাহর কোন গতি নাই, আল্লাহ সারা মানুষের কোন গতি নাই। আল্লাহ বলেন কত রঙি আস্থা জিতলাম, আবার মারি ভক্তি চিনি রসগোল্লা পরে আমি যদি ভয় আছি ক্যান্সার রোগী মরে যাক, 74 বছর বয়স, গলার তেজ কম আছে নাকি? বুকের মধ্যে খড়খড় করতেছিল তখন, এখন খড়খড় গেল করে, এই নাম কোরআন। শুধু জীব জানোয়ার সবাই বলবে শপথ গ্রহণ করো, ওই হাফেজের গায়ে একটা মশাও বসতে পারবে না। তাহলে ফিরাউনের গায়েও মশা বসেনি, হাফেজের গায়েও মশা বসেনি, হাফেজ আর ফিরাউন কি এক নাকি? আল্লাহ আলেমের বাবা
হাতে একটা পুরস্কৃত করবে সেটা হলো মোরের গুলি। পঞ্চাশ হাজার মাইল রাস্তা আলোকিত হয়ে যাবে চলে কোন তার মানে পড়ালাম কেন? কোরআন শরীফ হলো গরম জিনিস, গরম জিনিস যে সিনেমা হল হঠাৎ করে বিশ পঞ্চাশটা এইরকম প্যান্ট শার্ট টাইট লাগানো থাকে সিনেমা হলের বারান্দায় আসে দাঁড়ায় আসে তার মানে সিনেমা হলে আলেম দেখে মানায় না, কোন মুমিনকে ওই সব নাজায়েজ মানায় না। ওয়াজ ভূমিকা চলছে, শুরু হবে ইনশাআল্লাহ। আমি যতবেলা ওয়াজ করব থাকবেন কি না, তারা কারা থাকবেন না আর বলেন তারা বুঝতে পারেন না। ঠান্ডা পড়তেছে, ঠান্ডার ভিতরে সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ফেলেছে। তবে মনে রাখবে একটা দরজা বন্ধ হয় নাই হবে না, সেটা আমার মাওলানা রহমতের দরজা। আমাদের বেলায় কয় নম্বর ফ্লাইটে উঠে ওয়াদে যাচ্ছি, আমার পাঁচটা একশো কাছে বলে কোথায় যাবেন বলে লড়ে কেন
বলে চাঁদা করছে আপনি গেলে আমি কিছুই করতে যাচ্ছি আমাকে কি যখন আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন তখন আপনার বদনাম বেড়ে যাবে। বদনামের ভয়ে খবরদার, আলেমের পিছাবেন না। তার পাগড়ি লাগিয়ে ওই পাগলের গায়ে লেগেছিল। আমার আল্লাহ বলে আমি তোকে পরিচয় চিন্তা করবে একজন আলেমের বাপ হও তাহলে আসলে এসপি হয়ে গেল। আর যদি ছেলে সন্তান কেউ না থাকে মাদ্রাসায় পড়তে দেওয়ার মতো আলেমের সাথে কারো বন্ধুত্ব করো, আলেমের সাথে কারো বন্ধুত্ব করলে কিয়ামতের মাঠে জান্নাতের ভাগিদার হয়ে যাব। জোরে বলে ঠিক কিনা? তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক একমাত্র অনেকে বলতে পারেন হুজুর পীরের বিরুদ্ধে কথা বলতেছে, আমি খাঁটি পীরের বিরুদ্ধে বলি না, আমি পঞ্চপীরকে মানবো না। আপনি কি পঞ্চপীরকে মানবেন? হয়তো আপনি মনে মনে করছেন চল যাই উঠে চলে যায়, আমি তো আমাদের বিরুদ্ধে শুরু করছে রাহুজুবিল্লাহ, আমি কোন খাটু পীরের বিরুদ্ধে বলি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলি বুঝতে পেরেছে স্বামী স্ত্রী দুদিন না খাওয়া, স্বামী স্ত্রী দুদিন না খাওয়া। সকালবেলা ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে, আপনি যে লেখেন আখেরি আউলিয়া, পীরেদের সম্রাট, পীরেদের সম্রাট লেখতে গেলে আপনি যে বড় কিছু উপরে হয়ে যান, এটা লেখার যে কোনোদিন বুঝতে পারছেন? আপনি আমার বাড়িতে সবাই একটা ওর সবাই করে ভক্তদের একটা সব খাও মুদ্রা দিয়ে বলে হুজুর আমি একটা আমি একটা দুম আমি একটা বোক আমি একটা বোন মোট দুম্বা বকরি পাইছে 1000। এখন মালিককে বলে হুজুর এখন মালিক আপনি, বলে তোমাদের কোনো দাবি নাই তো, বলে আমরা তো আল্লাহর বাস্তে দান করে দিয়েছি, দাবি আমাদের থাকবে কেন? বলে তাই যদি হারি তুই দিন আমার এই পরিপূর্ণাকে আসে এই 1000 তুম্বা আল্লাহর বাস্তে গরিবকে দান করে দিলাম। আমি কি পীরের বিরুদ্ধে বললাম নাকি? আমাদের বাংলাদেশে এমন অপি আছে 1000 তুম্বার
মাধ্যমে দিয়ে দিল আব্দুল কাদের জিলানী। বাংলাদেশে এমন কি আছে মুহিত যদি একটা ল্যাংড়া ছাগল দেয় কান্দে করে নদী পার করবে কিন্তু গরিব ভক্তর দিকে তাকায় না। আরে ভক্ত তাকাবো আজ করবো একটু বসবো যা হচ্ছে বাংলাদেশে। একজন বলতেছে কমপক্ষে তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা থেকে যাবে। আমি কোন বীরের বিরুদ্ধে বলছি না, এইবার আপনি বলতে পারেন যে হজুর আপনার একটা জায়গায় ভুল হয়েছে। কি কি বলেছে বলে আপনি যে বললেন হজরের নামাজের পরপর বিভিন্ন জায়গার থেকে লোক এসে ওনাকে অনুদান করলো, উনি যে রাত্রে নিষেধ করে ভক্তের বাড়িতে ঢুকলো, মাইকিং করা হলো না, পেপারে দেওয়া হলো না, ভক্তরা টের পাইলো কেমনে? এরকম একটা প্রশ্ন আসবে খালি আল্লাহ যেন আমাকে অসুস্থ করে না ফেলে আর করবেও না আমার বিশ্বাস। এটা কোরআনের মহাবিপক্ষে পুলিশি জয় বলুন আপনারা কোরআনের পক্ষে থাকবেন। এই যে সুন্দর সুন্দর ছেলের গুলো রাত্রে পড়ে আপনি যদি একবার কোথা তিরিশ পড়াশোনা আমার তাদ আমি আর গোটা তিরিশ কোরআন মুখস্থ এই ছেলেটাকে একটু বুকের মধ্যে নিয়ে বলবেন কি বলিব মহিমা তোমার তাহলে আমার এইবার ওয়াজে আগাব আপনাদের কাছে আমি শপথ গ্রহণ করতে চাই এই কুরআন শরীফ কি এমনি আসছে না নবীজির দাঁতের দিকে নেই আলহামদুলিল্লাহ জীবনের
জীবনের বিনিময়ে কোরআন পেয়েছি, তাদের কাছে কোরআনের দাম ছিল একরকম, আমরা জীবন দিতে হলো না, চার দিতে হলো না, রক্ত দিতে হলো না, যার জন্য কোরআনকে আমরা মূল্যায়ন করি না। বলেন তো এইবার যা করলেন করলেন, পেছনে যা ভুল হয়ে গেছে এইবার কোরআনের পক্ষে আসেন কিনা। কোন দুই নম্বর কথা না তো, কথা কয় নম্বর? এক নম্বর। এক নম্বর যদি হয় কুষ্টিয়ার আজকের সবথেকে বয়স্ক বক্তা দ্বিতীয় বক্তা বাঙালি হুজুর, ওয়াজ করার আগে আমি একটা মানুষের কাছে অনুনয় বিনয় করে বলছি, বাবা খবরদার, এখন আমি ওয়াজ শুরু করি নাই, আপনারা বহু ওয়াজ শুনেছেন, আমি ওয়াজ শুরু খালি আতর ঘুষে আত্মা হিয়াতুর সময় আমরা আঙ্গুল তুলি না, ও লোক আবার আঙ্গুল খালি গুঁতায়। তাহলে ভাই কিছু মনে করবেন না আপনার জন্য আমার নামাজটা হয় নাই, তা আপনি গুঁতা গুঁতে করেন কেন? বলে সহি বুকারি গুঁতা নই লাগবে না, গুঁতেই বেড়া তো নামাজ পড়া লাগবে না। কত ডিজাইন যে চলছে, জোরে বলেন ঠিক কিনা? মার বৃদ্ধাশ্রমে, মা বৃদ্ধাশ্রমে কানতেছে চারটি ভাতের জন্য, ছেলে যাই কয় ধর চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ, কাউকে ফেলে দিবে না। অবর বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালি দাইনি হাসানা, এই আয়াতটা কেটে দেওয়ার পরে তারপরে তোর পীরের দরবারে লাশ। এ কষ্ট হয়নি? কষ্ট হয়? কোন পীর সাহেব বলিছে নাকি যে আব্বা এই নাও মেয়ে বিয়ে দেওয়ার জন্য 10 লাখ লি যাও? পীর সাহেব তো জিকিরে বৈশিও মোরাকাবাই বৈশিও কয় লইয়াইও লইয়াইও লইয়াইও, মানে যা আছে সব লইয়া এসো। কোনো ভক্তকে বলিছে নাকি দাঁড়াও আজ কার পীরগিরি থাকলো আর কার হুজুরগিরি থাকলো? বাঙালি হুজুরের দেখার টাইম নাই। ওয়াকুল যা আল হক ওয়া যাহাক আল বাতিল, জোরে বলুন ঠিক কিনা? আপনারা তো যে হুজুরি আসে সেই হুজুরের সামনেই কন, ঠিক? আর কত ঘুরবেন, ঘুরবেন কত আর? এটা সঠিক রাস্তায় আসেন, সেই রাস্তাটা হলো কোরআনের রাস্তা, জোরে বলুন ঠিক কেন? তাম পৃথিবীর মালিক একমাত্র, একমাত্র চোখ দিয়েছে কয়টা? একটা নষ্ট হলে আমার বান্দা যেন আরেকটা দিয়ে চলতে পারে, কান একটা বন্ধ হয়ে গেলে আমার বান্দা যেন আর একটা দিয়ে, নাক একটা বন্ধ হয়ে গেলে আর একটা দিয়ে যাতে, কিডনি কয়টা, পা কয়টা, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। তুমি কত দিলে রতন ভাই বরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্য যুগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহরবানি। আল্লাহ কিছু চায় না। জিব্রাইল ফেরেশতা জিজ্ঞাসা করছেন আল্লাহকে, মাবুদ আপনি সব থেকে কি পছন্দ করেন? আমি হলে বলতাম পাবনার প্যারাডাইসের মিষ্টিলিয়ায়। মাইকেলা হাসতেছে, হ্যাঁ আমাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কি পছন্দ করেন, পাবনার প্যারাডাইসের মিষ্টিলিয়ায়। আর জিব্রাইল ফেরেশতা জিজ্ঞেস করছে আল্লাহ আপনি সব থেকে কি পছন্দ করে? আমার আল্লাহ বলেন জিব্রাইল রে, আমার কাছে সব থেকে আমার বান্দার সেজদা হলো পছন্দ। এই সেজদা গাছ তলায় দিলে হবে না, বট গাছের নিচে মারলে হবে না, মাজারে মারলে হবে না, পীরের পায়ে মারলে হবে না, এই সেজদা মাত্র আসজদাতুলিল্লাহ, সেজদার মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা? মেরাজ থেকে ফেরার সময় নবীজি বলছেন, কানতেছেন
আমার আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কানছো কেন, বলে তোমাকে আমি দেখলাম আমার উম্মত তো দেখলো না, বলে যাও তোমার উম্মত ডেলি দি পাঁচবার দেখবে। কোন জায়গায় দেখবে নাকি গাজার কলকিতে? গাজা খাই আবার কয় আমি গাঁজা খাইস কেন, বলে কিছু দয়াল কিছু মনে করেন না, একটা টান মারিয়ে দেখেন নাউজুবিল্লা, এক টান মারার সাথে সাথে আপনি ডাইরেক্ট লাইন হয়ে যাবেন নাউজুবিল্লা, জোরে কর, কত বড় বেয়াদব। গাঁজায় দম মারলে বলে আল্লাহর সাথে আমি হাকিম পরি জর্দা দিয়ে পান খাই, একটা ছেলে বলছে পান খাবো নাকি আমি খাগা, সামনে হাকিম পরি জর্দা দিয়ে পান খাইয়া এরম করছে। প্রধান বক্তা তিন দিন সাইড দিয়ে, প্রধান বক্তা কয়টা আর ওকে প্রধান বক্তা তিন দিন সাইড দিয়ে, তাহলে হাকিমপুরে জর্দায় যদি একটা বক্তাকে সাইড দিয়ে দেখে তাহলে গাঁজা খেলে যে কোন আল্লাহকে দেখে, আমি বাঙালি হুজুরের বুঝতে আর বাকি নাই। এক বদমাইশ গাঁজা খাই ওই মুরগি উঠাচ্ছে ঘরে, এক মাজারে কয়টা মুরগি পালন করে, তো মুরগি উঠাচ্ছে, তো গাঁজা খেয়ে মুরগির পা জড়িয়ে ধরে বলছে মা আপনি আমাকে ডিস্টার্ব করেন না, মা আপনি একটু সোজা ঘরে উঠেন। তো লোকটার নাম হলো জামাল, তা আমি কিরে জামাল তুই মা মা করে ডাকছিস কেন, বলে আজকে ওভারলোড খাইছি, ওভারলোড খাইয়ে যদি মুরগির পা জড়াই ধরে মা বলে গাঁজা খাই ওর বকেও যায় বলবে ও মা বকই, এসব কি ধর্ম পাইছো তোমরা? আমাদের সব থেকে আমরা ইমাম আবু হানিফা হানাফি মাজহাব ইমাম ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রতি নাইট দুই রাকাত নামাজে কোরআন খতম করে ফেলতেন, তাহলে এই এই রাকাতে পনেরো পারা, ওই রাকাতে ডেলি এক খতম কোরআন শরীফ পড়তেন দু রাকাত নামাজের ভিতরে। তাই তো তিনি বলেন আমি একবার নয় দুইবার নয় আমি আল্লাহকে বিরাশি বার দেখেছি। ওই গাঁজা খোর গাঁজা খাই তোকে আল্লাহ দেখে নাই। আসসালাতু মিরাজুল, জোরে বলেন আসসালাতু মিরাজুল, তোমার মেরাজ হবে কিন্তু মোমেনের মেরাজ হলো নামাজের ভিতরে হবে, জোরে বলুন ঠিক কিনা? ওয়াজ বাঙ্গালে হুজুর শুরু করে নাই ভূমিকা চলছে, কেউ যদি বল আমার বাবা আমার বাড়ির শুকনা মরিচের ঝাল খুব বেশি ছিল, থুতু দেওয়ার সাথে সাথে রসগোল্লার মতো মিষ্টি হয়ে গেল, আমি বিশ্বাস করি ওলিদের ক্ষমতা আছে, ওলিদের ক্ষমতাকে আমি অস্বীকার করি না, কিন্তু ভাইয়া সেই ওলির যে দোহাই দিচ্ছ কিন্তু সেই ওলিকে তো আমি মসজিদে যেতে দেখি না, নামাজে দাঁড়াইতে দেখি না, সেই ওলি কয়টা বাবরি চুল পকেট খুঁজলে না, কেলের সুবলার একটা কাটনি আর একটা গাজার কলকি, এই পীর যদি বলে আমি মরিচকে মিষ্টি বানিয়ে দিয়েছি আমি বিশ্বাস করি না, যদি আল্লাহওয়ালা ব্যক্তি বলে আমি বাঙালি হুজুর তার খাদেম হতে রাজি আছি। ঝিনাইদহ একটা পীর বাইরে হলো না, পানি পড়া তেল পড়া জল পড়া কার পড়া সব গেছে, নেই আপনার এলাকার লোক যায় নাই, ও পানিও খাইছে, সব পানি খাও তাই না? আমার বাড়ির পাশে এক লোক বলছে আপনি আন্তর্জাতিক বক্তা, আপনি তো পানিতে ফোঁ দিলে কাজ হয় না, তুমি কি বলতে চাচ্ছিস কি? বলে ঝিনাইদহ একটা পীর বাইর হয়েছে মুইতে দিলে কাজ হয়, বলিস কি? বলে হ্যাঁ আমার মেয়ের ক্যান্সার হয়েছিল, থাস করে চল বলার সাথে ভালো হয়েছে। ঝিনাইদহ পীরে পানি খেয়ে আসছেন, সে পীর এখন আছে নাকি? বাঙালি হুজুর চল্লিশ বছর ওয়াজের বয়স, এখন ডেট বাড়তেই আছে ডেট কমে না, এটা হলো আলেম, আলেম হক বেআলেম বেহক। তাহলে বাঙালি হুজুর এই যে আমার এই সব ভাগ্নি আমার তারপরে ভাইস্তি, এদের জন্মের আগে আমি বক্তা, আমি যখন বক্তা হয়েছি এদের মার বিয়েও হয়নি, তাহলে এখনো তো আমার নাম বাড়তি আছে, তাহলে সেদিনকার ঝিনাইদহ পীর আজকে আর আছে? জরুর আছে। যার মেয়ের ক্যান্সার ভালো হয়ে গেছে তাকে জিজ্ঞাস করছি, ভাই আপনার পীরের তো নাম টাম শোনা যায় না, তো আপনার মেয়ের ক্যান্সার কি ভালো হয়ে গেছে? বলে হুজুর দোয়া করেন মরে গেছে, দোয়া করেন পানি পড়ার কি বরকত, খবরদার চরমোনার ভাইরা
আপনি মনে করবেন না যে আমি মাওলানা ইসহাক রহমতুল্লাহের বিরুদ্ধে বলছি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের বিরুদ্ধে বলছি। ও মানিকগঞ্জের ভাইরা, আপনি মনে করবেন না যে ডক্টর আজহারুল ইসলাম সিদ্দিকীকে বলছি। ভান্ডারী ভাইরা, আপনি মনে করবেন না যে আমি হযরতে আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, গোলামুর রহমান মাইজ ভান্ডারীর বিরুদ্ধে বলছি। বর্তমানে যা হচ্ছে এই এইগুলোর থেকে একটু দূরে থাকা উচিত কিনা? সব থেকে